हेलो फ्रेंड वेलकम टू कोलकाता कोडर क्लाब। आज के आम्रा शिखते चलेছি কি করে আমরা একটা অ্যাকর্ডিয়ন তৈরি করতে পারি। আমরা যারা ডেভেলপার রয়েছি তাদেরকে বিভিন্ন সময়তে অ্যাকর্ডিয়ন তৈরি করতে হয়, ট্যাব তৈরি করতে হয়, স্লাইডার তৈরি করতে হয়, আর বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতে হয়। তো আমরা একে একে এগুলোকে কভার করব। তো আজকে আমরা শিখব যে কিভাবে একটা অ্যাকর্ডিয়ন আমরা তৈরি করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক, একদম ক্র্যাশ থেকে আমরা শুরু করব এবং কি করে একটা অ্যাকর্ডিয়ন ইজিলি তৈরি করে ফেলতে পারি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার নিয়ে নিয়েছি আমি, যে ফোল্ডারের মধ্যে অলরেডি কিছু করার নেই। আমরা সমস্তটাই আজকে একদম ক্র্যাশ থেকে তৈরি করব। তাহলে চলুন আমরা শুরু করে দিই। একটা ফাইল নিলাম, যে ফাইলটার নাম দেব index.html। তাহলে index.html নাম দিয়ে দিলাম এবং এখানে html এর বয়লার প্লেট দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমরা আরও একটা ফাইল তৈরি করছি যেটা হচ্ছে css ফাইল হবে। ঠিক আছে, এখানে css/ দিয়ে style.css নিয়ে নিলাম। তাহলে নতুন একটা ফোল্ডার তৈরি করে তার ভেতরে আমার css ফাইলটাকে রেখে দিল এবং একটা js ফাইল রেখে দিচ্ছি। তাহলে js নামে একটা ফোল্ডার করে script script.js বলে একটা js ফাইল তৈরি করে নিলাম। ওকে, তাহলে এটাতে আমরা সবার ফার্স্টে নাম দিয়ে দিচ্ছি accordian। ঠিক আছে, অ্যাকর্ডিয়ান নাম দিয়ে দিলাম। এটাকে আমরা চালু করে নিই যাতে আমরা এখানে আউটপুটটা দেখতে পাই যে কীরকম তৈরি হচ্ছে আমাদের। ওকে, তাহলে আমরা এখানে HTML স্ট্রাকচারটা কীরকম তৈরি করব। HTML স্ট্রাকচারটা মনে করুন এরকম তৈরি করছি। ডিভ নিচ্ছি একটা, যেটার নাম দিচ্ছি accordion, অ্যাকর্ডিয়ান নাম দিলাম। অ্যাকর্ডিয়ান যে ডিপটা তার ভেতরেই একটা বার থাকবে, যে বারটাতে কিছু লেখা থাকবে যেটাতে ক্লিক করলে পরে অ্যাকর্ডিয়ানটা ওপেন হবে, ক্লোজ হবে। ওকে, তাহলে আমরা এই অ্যাকর্ডিয়ান বলে ডিপটার মধ্যেই একটা বার রাখবো এবং তার কন্টেন্টকে রাখবো এই ডিপের মধ্যে র্যাপ করে। ঠিক আছে, তাহলে কীরকম হচ্ছে জিনিসটা। আমরা আর একটা ডিপ নিয়ে নিচ্ছি। এই ডিপটার নাম দিচ্ছি হেডলাইন, headline, হেডলাইন। ওকে, এর মধ্যে আমরা কি রাখবো, এর মধ্যে আমরা ওই লেখাটা রাখবো যেটা অলওয়েজ দেখা যাবে এবং যেটার উপর ক্লিক করলে অ্যাকর্ডিয়ানটা ওপেন আর ক্লোজ হবে। ওকে, তাহলে এটার একটা নাম দিচ্ছি headline01। ওকে, দিয়ে এই ডিপটা আর কিছু থাকবে না, সুতরাং এর পাশে এসে ক্লোজ করে দিলাম। এবার আমরা কন্টেন্টটাকে দিচ্ছি। আর একটা ডিপ নিলাম, যে ডিপের ক্লাসের নাম দিচ্ছি কন্টেন্ট, content, কন্টেন্ট। এর মধ্যে আমি ডেমো টেক্সট ঢুকিয়ে দিচ্ছি। লরেম লিখে এন্টার মারলে পরে অ্যাটম একটা ডেমো টেক্সট দিয়ে দেয়, সুতরাং আমাদের কোনো চিন্তার বিষয় নেই। তো আমরা এবার এই যে জিনিসটাকে করলাম, এটা কীরকম আউটপুট আসছে একবার আমরা দেখে নিই। এটা দেখুন, এখানে একটা হেডলাইন এসছে এবং তার নিচে কিছু কন্টেন্ট এসছে। এবার এটাকে আমাদের স্টাইল দেব। ওকে, তাহলে চলুন এটাকে অ্যাকর্ডিয়ানটাকে কপি করে নিলাম। সবার আগে আমরা বডিকে একটা, সবসময় আমরা মার্জিন প্যাডিং 0 করে দিই, এক্ষেত্রে আমি একটু মার্জিন দিচ্ছি। মার্জিন ধরে নিই 30 পিক্সেল করে সব দিক থেকে হবে। ওকে, দেওয়ার পরে এইবারে আমরা অ্যাকর্ডিয়ান যেটা আছে, যেটা কপি করে এনেছিলাম পেস্ট করলাম, এটাতে আমরা মার্জিন বটম দিচ্ছি। মার্জিন বটম কেন দিচ্ছি, কারণ অনেকগুলো অ্যাকর্ডিয়ান থাকবে, তা একটা অ্যাকর্ডিয়ানের সঙ্গে আর একটা অ্যাকর্ডিয়ানের যেন একটা মিনিমাম গ্যাপ থাকে, তাই আমরা 15 পিক্সেলের একটা গ্যাপ বটম থেকে করে দিলাম। ওকে, আচ্ছা এইবারে আমার কীরকম রয়েছে, হেডলাইনটা রয়েছে। হেডলাইনটাকে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, একটু রেডিয়াস করে দেবো, ধারের দিকে একটা আইকন দিয়ে দেবো যেটা প্লাস থাকবে এবং ক্লিক করলে ওটা মাইনাস হয়ে যাবে। এরকম আমরা তৈরি করতে চলেছি। তাহলে আমরা হেডলাইন এটা আছে, এইটাকে আমরা কপি করে নিয়ে যাব। এটার সবার ফার্স্টে আমরা একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিংটা ধরে নিই ওপর নিচ থেকে দিচ্ছি 8 পিক্সেল আর দুদিক থেকে দেবো 15 পিক্সেল। ওকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কালার ধরে নিচ্ছি A0, একটু ব্ল্যাকিশ থাকুক। ঠিক আছে, ওকে। যে টেক্সটের কালার সেটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। বর্ডার রেডিয়াস কত দিচ্ছি, ধরে নিই 5 পিক্সেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এইবারে আমার যে এই হেডলাইনটার উপর ক্লিক হবে, তাই ওর ওপর মাউস পয়েন্টার গেলে পরে ওটাকে কার্সারের মতো দেখানোর জন্য আমি কার্সার পয়েন্টার করে দেবো। কার্সার পয়েন্টার ठीक है एबार एटार आउटपुटटा देखा जाक केमन लागছে। ओ आमरा जेहेतु एखोनो सीएसएसटाके एखाने अ্যাটাচ करिনি ताई कोनो रकम आउटपुट देखा जाচ্ছে না। आमरा लिंक लिखे एखाने सीएसएस एर पाथटाके बोले देबो STYLE ओके। एबार जोदि आमरा एखाने रिफ्रेश करी आमरा देखते पाচ্ছি एरकम देखते हये गेছে। ठीक আছে খারাপ লাগছে না কিন্তু আমাদের এখানে একটা আইকন দরকার তার জন্য আমরা এই হেডলাইনের সঙ্গে একটা ক্লাস আরো ঢুকিয়ে দিচ্ছি CLOSE ক্লোজ। ঠিক আছে আর যখন এটা ওপেন হয়ে যাবে তখন এটা থাকবে ওপেন ইনিশিয়ালি এটা সব সময় বন্ধ থাকে তো আমরা সেই জন্য এখানে ক্লোজ একখানা ক্লাস ঢুকিয়ে দিলাম। এইবার আমরা এখানে লিখছি হেডলাইন এবং তার ক্লাস যদি ক্লোজ হয় যদি হয় তাহলে পরে এটার যে আফটারে আমি একটা প্লাস চিহ্ন বসিয়ে দেব। কন্টেন্টে কি থাকবে কন্টেন্টে থাকবে একটা প্লাস চিহ্ন ওকে। যখন ক্লোজ থাকবে তখন থাকবে প্লাস চিহ্ন। এবার এই প্লাস চিহ্নটা কোথায় থাকবে রাইট সাইডে তাহলে আমি দিয়ে দিচ্ছি ফ্লোট ফ্লোট রাইট ওকে। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ক্লোজ প্লাস বাটন চলে আসছে ওকে। এইবারে আমরা এটার মতোই একটা ওপেন ক্লাস করে দিই যখন ওপেন থাকবে তখন যেন মাইনাস থাকে ওপেন থাকলে আমরা এটাকে জাস্ট মাইনাস করে দেবো আর কিছু না এখনকার জন্য আপাতত এতটুকুই যথেষ্ট। ঠিক আছে আর এবারে একটা জিনিসই বাঁচলো কন্টেন্ট এই কন্টেন্টটাকে আমরা এখনো কোনো ক্লাস দিইনি এই কন্টেন্টটাকে প্রথম একটু ওপর থেকে ছেড়ে দিতে হবে কারণ একদম হেডলাইনের সঙ্গে লেগে গেছে এটা মোটেও ভালো লাগবে না। আমরা কন্টেন্টটাকে লিখে এখানে একটা প্যাডিং টপ দিচ্ছি প্যাডিং টপ ধরে নিচ্ছি 10 পিক্সেল ওকে আর ডিসপ্লে সবসময় নান করে দিচ্ছি। তাহলে যদি এবার আমরা এটাকে আউটপুট দেখি তাহলে দেখব যে শুধু অ্যাকর্ডিয়নটা দেখা যাচ্ছে। এবার এরকম আমরা কয়েকটা ডুপ্লিকেট করে দিই। ঠিক আছে এই অ্যাকর্ডিয়ন যে ডিপটা আছে এটাকে 2-3 বার আমরা কপি করে পেস্ট করে দেবো 3টেই করলাম বোঝার সুবিধার্থে। ঠিক আছে এবার এটা প্রত্যেকটাই 01 হয়ে গেছে একটা 02 করে দিই আর একটা 03 করে দিই রিফ্রেশ করলে দেখা যাবে 01, 02, 03। এইবার আমাদেরকে স্ক্রিপ্টটাকে অ্যাটাচ করার পালা এবং স্ক্রিপ্ট লেখার সময় এসে গেছে কারণ এর উপর ক্লিক করলে কি হবে সেটা জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি হ্যান্ডেল করবে তো আমরা যে কোয়েরি দিয়ে করব পুরো কাজটা তাই জন্য আমাদেরকে সবার আগে যে কোয়েরি CDN এখানে অ্যাটাচ করতে হবে তাহলে আমরা লিখে দিই যে কোয়েরি CDN লিখলে পরে ফার্স্ট যেটা আসছে এখানে আসলাম এখানে এসে মিনিফাইড ভার্সনের উপর ক্লিক করলাম এই লেখাটাকে এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এই সাইডটাকে অফ করে দিলাম এটা অফ করে দিলাম আর এগুলো লাগবে না এখানে পেস্ট করলাম পেস্ট করে এক্সট্রা যে সমস্ত কথাগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিচ্ছি আমার শুধু লাগবে SRC। ঠিক আছে SRCটাকে রেখে বাকি সব কিছু ডিলিট করে দিলাম আপনি চাইলে সমস্তটাই রাখতে পারেন কোনো ব্যাপার না কিন্তু আমি শুধু SRCটুকুকে রাখলাম আবার একটা স্ক্রিপ্ট অ্যাটাচ করছি। ঠিক আছে এখানে আমি SRC দেব কোনটা আমাদের ফাইলটা SRC লিখে আমাদের ফাইলটা কোথায় আছে JS ফোল্ডারের মধ্যে আমরা লিখেছি script.js তাই তো ওকে। তাহলে আমাদের অ্যাটাচ করা হয়ে গেল এবার আমরা স্ক্রিপ্ট ফাইলে যা লিখব সেটাই আমাদের এখানে কাজ করতে আরম্ভ করব। তাহলে স্ক্রিপ্ট ফাইলে গেলাম সবার আগে যে কোয়েরিকে ডকুমেন্ট ডট রেডি করিয়ে দেবো কিভাবে করব সেটা যে কোয়েরি document.ready লিখে এর ভেতরে আমরা ফাংশন দেব দিয়ে এবার আমাদের যা করণীয় তাই আমাদেরকে এখানে করতে হবে। এবার সবার ফার্স্টে আমরা আগে আমাদের কি করতে হবে সেই গোলটাকে সেট করে নিই। ঠিক আছে আমরা যখন একটা যে কোনো অ্যাকর্ডিয়ানে ক্লিক করব তখন আমাদের অ্যাকর্ডিয়ানের ভেতরে যে কন্টেন্ট আছে সেটা শো হবে এবং এই আইকনটা প্লাস থেকে মাইনাসে কনভার্ট হয়ে যাবে এবং যদি অ্যাকর্ডিয়নটা অলরেডি খোলা থাকে তখন যদি কেউ ক্লিক করে তাহলে কন্টেন্টটা হাইড হয়ে যাবে এবং এইটা আবার প্লাস চিহ্নে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন এটা তৈরি করা যাক। আমরা কি করছি, আমরা একবার স্ট্রাকচারটা দেখে নিই। এখানে হেডলাইন এবং কন্টেন্ট এই দুটোই অ্যাকর্ডিয়ান নামের ডিভের মধ্যে র্যাপ করা রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটাই তাই। ওকে, তাহলে আমরা কি করছি, এই হেডলাইনকে যখন কেউ ক্লিক করবে সেটা আমরা বের করব সবার আগে। এখানে আমরা এই হেডলাইনকে সিলেক্ট করে নিলাম, দেওয়ার পরে ক্লিক করলে CLICK ক্লিক ইভেন্টকে ডাকা হলো, ডেকে তার মধ্যে FUNCTION কলব্যাক ফাংশন আমরা তৈরি করে দিচ্ছি। এই ফাংশনের মধ্যে আমরা বলে দেবো যখন হেডলাইনে ক্লিক হবে তখন কি হবে। তাহলে আমাদেরকে সবার আগে চেক করতে হবে যে হেডলাইনটা অলরেডি ক্লিকড হয়ে গেছে নাকি, কারণ যদি একবার ক্লিক হয়ে যায় তাহলে আমার কন্টেন্টটা খোলা আছে, আর যদি সেকেন্ড টাইম ক্লিক হয় তখন কন্টেন্টটা আমার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে চেক করতে হবে যে এই ক্লিকে আমাকে কন্টেন্টটা শো করতে হবে না হাইড। ঠিক আছে, তাহলে আমরা সেটা চেক করব। কি করে করব, ইফ লিখলাম, ইফ লিখে আমাদেরকে দিস দিয়ে করতে হবে। দিস দিয়ে কেন করতে হবে, কারণ হচ্ছে এখানে কন্টেন্ট হেডলাইন এটা তিনবার রয়েছে। ঠিক আছে, তাইলে আমাকে যে হেডলাইনটায় ক্লিক করব শুধু সেই কন্টেন্টটাই দেখানোর, এমন নয় যে আমি এটাই ক্লিক করলাম তিনটে কন্টেন্টই শো হয়ে গেল এবং একটা যে কোনো বন্ধ করলাম তিনটেই বন্ধ হয়ে গেল, এরকমটা হবে না। কীরকম হবে, আমরা যখন যে হেডলাইনে ক্লিক করব অনলি তার যে কন্টেন্ট আছে সেটা দেখাবে। তাহলে সেটা করার জন্য আমাদেরকে দিস দিয়ে আগে ধরতে হবে যে কোন হেডলাইনটাকে ক্লিক করা হয়েছে, তার রিলেটেড যে কন্টেন্ট রয়েছে সেটাকে আমরা শো করব। তার জন্য আমরা এখানে করছি কি, যে কোয়ারি দিস। এবার দিস দিলাম তো ভালো কথা, কিন্তু দিসের ফলে কোন এলিমেন্টটাকে আমি ধরতে পারলাম, অ্যাকচুয়ালি যে এলিমেন্টের ওপর আপনি ক্লিক ইভেন্টটা দিয়েছেন দিস লিখলে পরে সেই এলিমেন্টটাকেই ধরে, এটাই হয় কনটেক্সট। ওকে, তাহলে দিসের মধ্যে কি আসছে, হেডলাইনটা আসছে, কোন হেডলাইনটা যেটা ক্লিক করবেন সেই হেডলাইনটা। ঠিক আছে, এটা ভ্যারিয়েবল টাইপ, আপনি যখন যে হেডলাইনের ওপর ক্লিক করবেন তখন সেই হেডলাইনটাই হয়ে যাবে দিস। ঠিক আছে, কোনো পার্টিকুলার একটা হেডলাইনকে বোঝানো হচ্ছে না, যখন যেটা ক্লিক হবে দিস মানে সেটা। ওকে, ঠিক আছে, তাহলে এই হেডলাইনে আমরা চেক করে নেব যে কোন ক্লাসটা রয়েছে। আমরা জানি ইনিশিয়ালি সবকটাতে ক্লোজ ক্লাসটা রয়েছে। ঠিক আছে, আর যখন ক্লিক হয়ে যাবে তখন আমরা ক্লোজটাকে সরিয়ে দিয়ে ওপেন ক্লাসটাকে ঢুকিয়ে দেবো। তাহলে আমরা যদি ক্লাসটাকে চেক করি যে কোন ক্লাসটা রয়েছে, ওপেন রয়েছে না ক্লোজ রয়েছে, তাহলে আমরা বুঝে যাবো যে অ্যাকর্ডিয়ানটা খোলা না বন্ধ। ক্লিয়ার, তাহলে আমরা এখানে চেক করে নিচ্ছি হ্যাশ ক্লাস দিয়ে যে এখানে কি ক্লোজ আছে নাকি। যদি ক্লোজ থাকে তাহলে আমাদেরকে বলতে হবে যে এর যে কন্টেন্টটা আছে এটাকে শো করে দিতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কি করে করব, সেটা করব যে কোয়ারি দিস করার পরে নেক্সটকে আমরা কি করছি, শো করে দিচ্ছি। সুতরাং আমরা জানি হেডলাইনের পরে কে রয়েছে, কন্টেন্ট রয়েছে, কন্টেন্ট হয়ে যাবে শো। এবং শুধু সেটা করলেই তো হবে না, আমাদেরকে এইখানে যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটাকে চেঞ্জ করে ওপেন করে দিতে হবে, তবেই তো আমরা পরবর্তী সময় বুঝতে পারবো যে এটা অলরেডি খোলা না বন্ধ। তাহলে আমরা কি করছি, আবার করছি দিস ডট রিমুভ ক্লাস। রিমুভ ক্লাস করে আমরা কোন ক্লাসটাকে রিমুভ করে দিচ্ছি, ক্লোজ নামের যে ক্লাসটা ছিল সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এবারে আমাদেরকে আবার অন্য একটা ক্লাস অ্যাডও করতে হবে। তাহলে আমরা কি করব, আবার এখানে লিখছি যে কোয়ারি দিস লেখার পরে আমরা করছি অ্যাড ক্লাস করে আমরা এখানে লিখে দিচ্ছি কোনটা, ওপেন হলো। এই হয়ে গেল, যদি আমার অ্যাকর্ডিয়ান বন্ধ থাকে তাহলে খুলবে। তাহলে এটা ঠিকঠাক কাজ করছে কিনা আমরা একবার রিফ্রেশ করে দেখে নিই। খুলছে, এখানে মাইনাস হয়ে গেছে প্লাসটা, এটা যদি ক্লিক করি পার্টিকুলার এটা খুলছে, সবকটা খুলে যাচ্ছে না, এবং যদি এটা ক্লিক করি এটা খুলছে। কিন্তু এখন যদি কোনোটা আমি ক্লিক করি বন্ধ হবে না, কারণ বন্ধ করার কোড এখন আমরা লিখিনি। তাহলে চলুন বন্ধ হয়ে যাওয়ার কোডটা এবার আমরা লিখে ফেলি। এলস যদি क्लोजटा जदि ना हय ताहले कि हबे ओपेन आछे निश्चयई ताहले जखन ओपेन आछे तखन आमादेरके कि करते हबे तखन आमादेर ठीक एखाने जे जे काजगुलो हयेछे सेगुलोर उल्टोटा करते हबे माने जे क्वेरी दिस तार जे नेक्स्ट नेक्स्ट माने के नेक्स्ट माने कन्टेंटटा सेटा अलरेडी शो रयेछे सेटाके आमादेर कि करे दिते हबे हाइड करे दिते हबे आबार आगेर मतो ठीक है हाइड हो गेल एइबारे आबार आमादेरके एखाने जेरकम आमरा क्लास के रिमूव कर दिएछिलाम एबं अन्य एकटा क्लास के ऐड कर दिएछिलाम एखाने ठीक सेटाई होबे किन्तु उल्टो होबे आमरा एखाने ओपेन क्लासटाके रिमूव कर देब एबं क्लोज क्लासटाके आबार ऐड कर देब ठीक है ताई आमी आर बारबार ना लिखे एई दुटोकेई लाइनके कपि करे एखाने पेस्ट करलाम क्लोजटाके करे दिलाम ओपेन एबं ओपेनटाके करे दिच्छि आशा करछि आपनारा बुझते पेरेछेन आमार एई शर्टकाटटा ना होले परे एकटू एखाने पज करे देखे निन ব্যাপারটা বুঝে যাবেন আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রিফ্রেশ করে যে আপনি যখন যেটাকে ওপেন করবেন সেটাই ওপেন হবে সেটাতে ক্লিক করলে সেটা ক্লোজ হবে আর এখানে দেখুন আপনি আইকনটাও চেঞ্জ হচ্ছে ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা তৈরি করে ফেলেছি একটা অ্যাকর্ডিয়ন বাট এখানে একটাকে আরেকটু আমরা বেটার করতে পারি এক তো সিএসএস দিয়ে আমরা বেটার করতে পারি সেটা আলাদা কথা সেটা আপনি আপনার মতো সিএসএস লিখবেন যত গ্লজি তৈরি করতে চান যত বেটার তৈরি করতে চান সেটা করতে পারেন কিন্তু স্ক্রিপ্টের জায়গাতে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই এই যে ফট করে বন্ধ হয়ে যাচ্ছে ফট করে খুলে যাচ্ছে এটাকে আপনি চাইলে একটু স্লোলি করতে পারেন ঠিক আছে জিনিসটা আরো দেখতে ভালো লাগবে তার জন্য আপনাকে জাস্ট এই যে শো লেখা আছে এটাকে SLIDE স্লাইড ডাউন DOWN লিখে দেবেন ডিটা ক্যাপস অলওয়েজ ওকে মনে রাখবেন স্লাইড ডাউন ক্যামেল কেসে লিখে দেবেন আর হাইট যেটা আছে এটাকে SLIDE আপ আপের ইউটা বড় হবে স্লাইড আপ এবার এটাকে দেখুন রিফ্রেশ করে যদি আমি দেখাই তাহলে দেখতে আগের থেকে অনেক বেশি বেটার লাগবে দেখুন আস্তে করে খুলছে এবং আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে জিনিসটা পারফর্ম করবে আশা করছি বুঝতে পেরেছেন ভালো লেগেছে নিশ্চয়ই ওকে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবেন তাতে আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যাওয়া হয়ে যাবে আজকে যদি আপনি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে আসেন তাহলে আপনাকে বলবো যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে ইন ফিউচার আমার তোলা কোনো ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায় তো দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা